হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি অন্যদিনের মতন আজকেও আপনাদের সামনে চলে এসেছি। আগে বলুন, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকলে তবেই আমি ভালো থাকব। আজকে আমি নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। বন্ধুরা, এই মাছটি হচ্ছে বোয়াল মাছ। আচ্ছা, আপনারা তো বোয়াল মাছের ঝাল খেয়েছেন, ঝোল খেয়েছেন, ঠিক আছে। আমি করেছি বোয়াল মাছের কোর্মা। বন্ধুরা দেখুন, আপনারা বোয়াল মাছের কোর্মাটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমি মাঝে মাঝেই এটি করি, তাই আমি চিন্তা করলাম বন্ধুরা যে আপনাদের সামনে এটি তুলে ধরি। তাহলে বন্ধুরা, বোয়াল মাছের কোর্মা আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। আর বন্ধুরা, আমি আবার বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই আমার রেসিপিটা আপনারা দেখতে পাবেন এবং বাড়িতে তৈরি করে খাবেন আশা করি। তাহলে এখন চলে যাওয়া যাক বোয়াল মাছের কোর্মার উপকরণের দিকে। বন্ধুরা, এখানে কোর্মার উপকরণ বলতে অবশ্যই আমি এখানে 3 পিস বোয়াল মাছ নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, ফেটানো টক দই, আর আছে তেজপাতা আর গোটা গরম মশলা, আর একটু পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কার পেস্ট, আর লাগছে এখানে আমি আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করব। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে। সবার প্রথমে আমি এই যে মাছটা নিয়েছি, এই মাছটাকে আমি একটু হলুদ, নুন, আর অল্প একটু এই আদা রসুন বাটা, ওই গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আদা রসুন বাটা আর একটু রেড চিলি পাউডার অল্প, এটা দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিলাম। ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। আমার আদা রসুন পেস্টের মধ্যে আমি সবসময় লঙ্কা, ওর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করে দিই, সেই জন্য এখানে আর লঙ্কা বাটা আলাদা করে দিলাম না। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, অল্প করে তেল দেবেন, কারণ বোয়াল মাছ তো ফাটে, ওই জন্য অল্প তেল দিলে একটু ফাটবে কম। আমি এখানে একটু মাছের মধ্যে তেল মাখিয়ে নিলাম, তাহলে কী হবে, মশলাটা ভালো করে ঢুকবে আর মাছটা ফাটবে না। যেই মাছগুলো ফাটে বন্ধুরা, তার মধ্যে একটু কাঁচা তেল মাখিয়ে নেবেন, তাহলে আর মাছগুলো ফাটবে না। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এই মাছটা আপনারা খেয়ে দেখবেন, আমি বাড়িতে তৈরি করে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এবারে গ্যাসটাকে আমি কমিয়ে মাছগুলো দেবো।
তারপরে এটা ঢেকে দিলাম, মাছটা থাকে বলে আমি ঢেকে দিলাম, মাছগুলো ভাজা হোক। দেখুন বন্ধুরা, আমার মাছ তিনটে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে হালকা ভাজতে পারেন বা এরকমই ভাজতে পারেন। তো যেহেতু কোর্মা করব, সেই জন্য আমি এই তেলের মধ্যে এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ভাজব। এটা এখন একটু ব্রাউন কালার হবে, তারপরে দেখুন বন্ধুরা আমার বেরেস্তাটা হয়ে গেছে। দেখেছেন আমি কীরকমভাবে করেছি বেরেস্তাটা। এবার এটাকে বাটিতে ধরে যেহেতু কোর্মা, সেই জন্য তেলের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবারে আমি তেলের মধ্যে এই তেজপাতা আর গোটা গরম মশলাটা আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ঘি দিয়ে, ঘি, গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ, এর একটা খুব সুন্দর গন্ধ আসে বন্ধুরা, আপনারা দেখবেন। দেখুন আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে। এর মধ্যে আমি এই আদা রসুন লঙ্কা যে পেস্টটা আছে, এই পেস্টটা আর দিলাম হলুদ চিনি, পরিমাণ মতো নুন। আমি নুনটা প্রথমে কমই দিই বন্ধুরা, নুন কম হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু বেশি হলে খাওয়া যায় না, মাছের মধ্যে নুন দিতে যায়, সেজন্য আমি প্রথমে নুনটা কমই দিই। এবার এটাকে একটু নাড়িয়ে নেবেন, নেওয়ার পর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আচ্ছা, এখানে যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিলাম। এই যে ফেটানো দই, ফেটানো দই দিলাম 2 টেবিল স্পুনের মতন ফেটানো দই দিলাম। আর এই বাদাম আর কিশমিশ যেটা বেটে রেখেছিলাম সেইটা, এখানে আমন্ড নিয়েছিলাম আমি,
আপনারা চাইলে কাজুও নিতে পারেন। এটা এখন একটু কষবে বন্ধুরা, একটু জল দেবো। দই বাটিটা ধুয়েই জল দিলাম যাতে মশলাটা না লেগে যায়। এবার বন্ধুরা এটা আমার কষবে, বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে আমার দেখুন সামনে কাছে এনে দেখাচ্ছি তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমি বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন তেলটা পুরো সব জায়গা থেকে তেলটা ভেসে উঠছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো, এটা বেশি পাতলা হয় না, আমি উষ্ণ গরম জল নিয়েছি, এখানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা জলটা দিয়ে দিলাম, যেহেতু গরম জল নিয়ে যে সঙ্গে সঙ্গে ফুটে গেল, ফুটে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবারে একটু ঝোলে ফুটবে, মাছের মধ্যে ঝোলটা ঢুকবে, মাছটা সিদ্ধও হবে, সেই জন্য নামানোর আগে তারপরে আমি বেরেস্তাটা দেব। তাহলে ঝোলটা এখন একটু শুকা। বন্ধুরা এবার আমি বেরেস্তাটা ছড়িয়ে দেবো, বেরেস্তার একটা ফ্লেভার উঠবে মাছের ঝোলে। আপনারা আমাকে ঘিটা ফোড়ন দিলাম, আপনারা চাইলে পরেও দিতে পারেন ঘিটা, লাস্টে নামানোর আগে ঘিটা দিতে পারেন। আমি ফোড়ন দিই কারণ সেন্টটা খুব ভালো ওঠে, ওই জন্য আমি ফোড়ন দিই। এবার আপনারা চাইলে আপনারা লাস্টেও দিতে পারেন। এটি আমি আমার পুরো নিজস্ব রেসিপি, আমি একদিন মাথায় চিন্তা করে দেখলাম যে সবাই তো বোয়াল মাছে সর্ষে খায়, পেঁয়াজ রসুন দিয়ে খায়, এটাও পেঁয়াজ রসুন কিন্তু এটা একটু অন্যরকম, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, টক দই, ঘি, এ তো কোরমাতে লাগে। আমি দেখলাম যে দেখি একদিন করে, তাই একদিন করে খেয়ে দেখলাম যে না খুব ভালোই হয়েছে খেতে, সেই জন্যই আমি আপনাদের কাছে এটা তুলে ধরলাম। আমার যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরি। আমি এই যে হোটেলে ফোটেলে খেতে যাই, দেখি আমি যেটা আমার ভালো লাগে সেই রেসিপিটা আমি বাড়িতে এসে তৈরি করি, আগে খাই, খেয়ে নিজে ভালো লাগে, তবেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাহলে বন্ধুরা আমার কোরমা অলরেডি রেডি, আমার কোরমা রেডি। তাহলে বন্ধুরা আজকের মতন এখানে আসি, আবার আগামী দিনে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমি এরকমই নতুন পুরনো, নতুন পুরনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। রেসিপিগুলো সম্পূর্ণই আমার নিজস্ব তৈরি করা,
আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে সবসময়ের জন্য যেরকমভাবে আছেন সেরকমভাবেই থাকবেন। তাহলে আজকে তাহলে আসি, ওকে, টাটা, বাই।